মূল্যসূচকের পতনে সপ্তাহ পার করেছে দেশের শেয়ার বাজার। গেল সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকের পতন হয়েছে, একই সঙ্গে লেনদেন নেমে এসেছে প্রায় অর্ধেকে। এছাড়াও বাজার মূলধন কমেছে প্রায় 4,500 কোটি টাকা। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 87.77 পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে 6,265 পয়েন্টে। এছাড়াও ডিএস 30 36.06 পয়েন্ট এবং ডিএসইএস 20.85 পয়েন্ট কমেছে। সূচকের পতনের সঙ্গে এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে 2,802 কোটি 28,92,177 টাকা। সপ্তাহ জুড়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে 3,020 কোটি 1,84,006 টাকা। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 4,476 কোটি 3,19,476 টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,67,079,90,10,311 টাকায়। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 265 প্রতিষ্ঠানের শেয়ার দরই ছিল অপরিবর্তিত, দর কমেছে 76টি। বিপরীতে মাত্র 44 কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে জেনেক্স ইনফোসিস। এক সপ্তাহে কোম্পানিটি 331,84,73,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে দরবৃদ্ধি শীর্ষে উঠে আসা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর এক সপ্তাহে 59.77% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর কমেছে 45.67%।